আমরা যার কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের সবার মধ্যমণি আমাদের উস্তাদ উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা তারিক মোলা সাহেব আল্লাহ যেন ওনাকেও নেক হায়াত দান করে প্রত্যেকটা ফুলের এক একটা ঘেরান থাকে যেমন গোলাপ ফুলের একটি ঘেরান বেলি ফুলের একটি ঘেরান সবগুলো ঘেরানে ইনশাআল্লাহ অনেক প্রিয় ঠিক কি না ঠিক তেমনি ভাবে এই পাঁচ দিন ব্যাপী মাহফিলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা এসেছেন প্রত্যেকটা এক একটা ফুল ঠিক কি না সেজন্য কোরআন থেকে যারা কথা বলে তাদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আজকে বেশি সময় নিব না অল্প একটু সময়ের মধ্যে আমি সূরা মুমিনুন থেকে কিছু আয়াতে কারিমা পাঠ করেছি এখানে কিছু মুমিনুন সূরা মুমিনুন থেকে আয়াতে কারিমা পাঠ করেছি মুমিনদের কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যদি কোনো মানুষ এই কাজগুলো যদি তারা করে তাহলে উলাইকা হুমুল ওয়ারিসুন তারা হবে কি ওয়ারিস তারা কি ওয়ারিস এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা জান্নাতের অধিবাসী হতে পারব যেমন দুনিয়াতে আমরা সম্পত্তির অধিকারী আমাদের বাবা মার যে সম্পত্তি থাকে সেই সম্পত্তির ওয়ারিস গুলো কারা হয় কথা বলেন কারা হয় ছেলে মেয়েরা হয় ঠিক কি না তো আল্লাহর যে ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ যে ঘোষণাগুলো দিয়েছেন যদি সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা সেই ওয়ারিস সূত্রে সে ওয়ারিসের অধিকারী হবে সেটা কি সেটা কি জান্নাত আপনারা সবাই জান্নাতে যেতে চান তো কে কে যেতে চান না হাত উঠাত তো মাশাআল্লাহ আসলে আন্তরিকতার সাথে মনোযোগ সহকারে যদি আমরা শুনি তাহলে আমলের নিয়তে আমরা যদি শুনি তাহলে এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি বলতে পারবো আর যদি আপনাকে শোনার তৌফিক দান করে তাহলে আপনি শুনতে পারবেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোন বান্দা যদি শুকরিয়া আদায় করা হয় শুকরিয়া আদায় করে তাহলে আমি তার থেকে অধিক গুণ অধিক নিয়ামত আমি তাকে বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ আস্তে হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে অনেকগুলো আয়াত দিলেন সেই আয়াতগুলোর মধ্যে সর্বপ্রথম দিলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে যদি এই মুমিনরা যদি এই কাজগুলো করতে থাকে তারা যদি একচিত্তে ঈমান এনে আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি এই কাজগুলো করতে থাকে তাহলে আমি তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম তারা জান্নাতে চলে যাবে সেজন্য আগে আমাদের প্রথম যে শর্তটা কদ আফলাহাল মুমিনুন মুমিনুন তার মানে কি ঈমানটা আগে আমাদের আনতে হবে ঈমানটা যদি আমাদের পাকাপোক্ত হয় তাহলে আমরা আরো যে কাজগুলো আমাদের আছে সেই কাজগুলো করার জন্য আমাদের পথটা সঠিক হয়ে যাবে ঠিক কি না আজকে যারা ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তারা যদি আল্লাহর সৃষ্টি আল্লাহকে যদি ঠিকভাবে চিনতে পারত তারা যদি সঠিকভাবে ঈমান আনতে পারত তাহলে আজকে আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর নাফরমানি করতে পারত না ঠিক কি না এটার একমাত্র কারণই হলো তারা ঈমান এনেছে মৌখিকভাবে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু যে কালিমার যে মৌলিক যে উদ্দেশ্য সেটা তারা বুঝতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতে বলে দিয়েছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমাদের দুনিয়ার মধ্যে এমন কোন এমন কিছু লোক রয়েছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ আল্লাহর উপর তারা ঈমান আনবে কিন্তু তারা শিরিক কাজে তাদের আল্লাহর উপর ঈমান আনার পরেও তারা শিরিকের গুনাহে অংশীদার স্থাপন করবে
তারা নাফরমানি করে চলবে নাউজুবিল্লাহ ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ কিছু লোক আল্লাহর প্রতি ঈমান আনবে আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন তারপরে তারা মুশরিক থেকে যাবে ঠিক কি না তারা ঈমান আনবে ঈমান আনার পরেও তারা মুশরিক ঈমান আনার পরেও তারা মুশরিক আপনারা একটু খেয়াল করে শুনবেন যদি ফলো করেন তাহলে আমরা সবাই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঠিক কি না আমাদের দুনিয়ায় আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের নামাজি রয়েছে এক নম্বর নামাজি হলো পাঁচ ওয়াক্ত নামাজি যারা পাঁচ ওয়াক্ত সকাল বিকাল মসজিদে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এটাও এক ধরনের নামাজি আরেক ধরনের নামাজি রয়েছে তারা শুধু জুমার নামাজে যায় আর অন্য পাঁচ ওয়াক্ত জোহর আসর মাগরিবের মধ্যে তাদের মসজিদে পাওয়া যায় না শুধু জুমার দিন একমাত্র জুমার দিন সুন্দর জামা কাপড় সেন আতর মেখে তারা মসজিদে চলে যায় গিয়ে শুধু দুই রাকাত মসজিদে নামাজ পড়ে এমন কি নামাজটা এমন জায়গায় পড়ে রাস্তায় পড়ে পড়ে বের হয়ে চলে আসে সেটাও কি ইমানদার মুসলমান তারাও দাবি করে ইমানদার ঠিক কি না আরেক ধরনের নামাজি আছে যারা শুধু শবে বরাতের নামাজের মধ্যে শুধু শবে বরাতে যায় নামাজ নিয়ে মসজিদে ভিড় করে তারাও দাবি করে আমরা ইমানদার আমরাও মুমিন ঠিক কি না আরেক ধরনের নামাজি আছে যারা শুধু জানাজার নামাজে অংশ গ্রহণ করে আর কোন নামাজের মধ্যে অংশ গ্রহণ করে না তারাও ঘোষণা করে আমরা মুমিন ঠিক কি না আরেক ধরনের নামাজি আছে শুধু দুই ঈদের নামাজের মধ্যে অংশ গ্রহণ করে আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তারা অংশ গ্রহণ করে না শুধু ঈদের নামাজে যায় কুরবানি এবং রোজার ঈদের নামাজে নামাজ পড়ে এসে তারপর উচ্চ স্বরে ঘোষণা দেয় আমি ইমানদার আমি মুসলিম ঠিক কি না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ঈমান আনবে তার কিছু কাজ করতে হবে সর্বপ্রথম ঈমান আনতে হবে ঈমানটা আপনি কিভাবে আনবেন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر الله رب العالمين إيمان دارদের কে ঈমান কি কি বিষয়ের উপরে আনতে হবে সেই ব্যাপারে বলে দিয়েছেন الذين يؤمنون بالغيب যিনি মুমিন তো ঈমানদার তো সেই ব্যক্তি যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়বের প্রতি ঈমান আনে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাত যারা সালাত আদায় করে সালাত কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি যেই রিজিক দেই ওই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে এবং সুন্দরভাবে চলাচল করে তারা হচ্ছে ঈমানদার তারা তাদেরকে ঈমানদার বলা হয় এর পরবর্তী আয়াতে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক পর্যায়ক্রমে অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এর পরবর্তীতে আমরা সবাই জানি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন তারা শুধু ঈমানদার হতে পারলো না ঈমান আনার জন্য প্রথম তিনটি শর্ত লাগে যাদেরকে মুসলমান যাদেরকে মুমিন বলা হয় মুমিন বলতে হলে তাদেরকে তিনটি শর্ত বলা হবে তিনটি শর্ত এক নম্বর শর্ত হবে মৌখিকভাবে তাকে স্বীকৃতি দিতে হবে মৌখিকভাবে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে মৌখিকভাবে বলার পরে তাকে কাজে কর্মে করতে হবে অনেক মানুষ আছে যারা মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কিন্তু কাজে কর্মে বোঝা যায় না তারা মুসলমান ঠিক কি না অনেক লোক আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রা জন্মসূত্রে মুসলমান কিন্তু সে সুদ খায় জিনা করে মদ খায় এমন কোন কাজ নাই তারা দুনিয়ার মধ্যে করে আর খালি ঘোষণা করে আমি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই ঈমানের কোনো দাম থাকবে না এর পরবর্তীতে বলা হয়েছে মৌখিকভাবে স্বীকৃতি দিবে অন্তর দিয়ে বিশ্বাস করবে তিন নম্বরে বলা আছে কাজে প্রমাণিত করবে যদি এই তিনটা কাজ যদি আমরা করতে পারি মৌখিকভাবে স্বীকৃতি দিব এরপরে এই কালিমার যখন আমি
পড়লাম আল্লাহর প্রতি যখন ঈমান আনলাম তখন আপনার সুদ আপনার জন্য হারাম হয়ে গেল আপনি সুদ হারাম বলে দিয়েছেন তারপরেও আমরা বলি যে সুদ হারাম বলে কি হবে আমাদের সমাজে অনেক সুদ ব্যবসায়ী লোক রয়েছে তারা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে কুরবানিও করে অথচ তারা সুদের ব্যবসার সাথে জড়িত এবং এই এলাকায় যদি এরকম আপনাদের সমাজে আছে কিনা জানি না ড্রেজারের যারা ব্যবসা করে ড্রেজার পানি কাটে বালু উঠায় তারাও এক প্রকার বান্দার হকগুলো নষ্ট করছে ঠিক কি না সেটা কিভাবে আপনি যখন ঈমান আনলেন আপনি অপরের হক নষ্ট করতে পারবেন না আল্লাহর হকটা দিয়ে দিবেন প্রতিবেশীর হক দিয়ে দিবেন বাবা মার হক দিয়ে দিবেন আত্মীয়-স্বজনের অধিকার আপনি দিয়ে দিবেন আপনি শুধু মৌখিক ভাবে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু ঘোষণার মধ্যেই শেষ নয় আপনার ঈমানের পরিচয়টা দিতে হলে আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الله رب العالمين